আজকের ভিডিওতে আমরা জানব দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে। দ্বিজাতি কথাটা দুই জাতি থেকে এসেছে, দ্বি অর্থাৎ দুই, দুই জাতি। ইংরেজরা উপমহাদেশ ত্যাগ করার পরে ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়। তার আগে এটা উপমহাদেশ নামে পরিচিত ছিল। সে সময়ে দুটো বড় দল ছিল মুসলিম লীগ এবং কংগ্রেস। মুসলিম লীগ মুসলমানদের স্বার্থের জন্য কাজ করত এবং কংগ্রেস কাজ করত হিন্দুদের স্বার্থ রক্ষায়। তারা দুটো দলই ক্ষমতা চাইত এবং বড় রাজনৈতিক দল ছিল, যাদের মুখোমুখি করা অনেকটা অসম্ভব টাইপ, অর্থাৎ অনেক বড় রাজনৈতিক দল ছিল, তাদের কিছু রাজনৈতিক স্বার্থ ছিল। তো এই উপমহাদেশে দেখা গেল মুসলিম এবং হিন্দু এই দুটোই ছিল সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে? এই হিন্দু এবং মুসলিমদের ধর্ম, রাজনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক স্বার্থ দুটোই ছিল আলাদা। দুটো আলাদা জাতি, তারা আলাদা দেশ ডিজার্ভ করে, এই তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাজিত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়। অর্থাৎ যেটা প্রথমে উপমহাদেশ ছিল সেটা ভেঙে যায় এবং এই তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয় এবং উপমহাদেশ বিভাজিত হয়ে যায়। এই যে দুইটা জাতি, এই তত্ত্বের ভিত্তিতে বিভাজন করা হলো ভারত পাকিস্তানকে, এই তত্ত্বটাই হচ্ছে দ্বি জাতি তত্ত্ব। দ্বি জাতি তত্ত্ব অর্থাৎ দুই জাতি। দুই জাতি কারা ছিল? হিন্দু এবং মুসলমান। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে।